হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ল্যাক্সমান আজকের এই ভিডিওটাতে আমরা দশম শ্রেণীর গণিত বিভাগের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ ফাইনাল যে মডেল একটিভিটি টাস্ক দেওয়া হয়েছে তোমাদের স্কুল থেকে যেটাতে ফুল মার্কস হচ্ছে পঞ্চাশ সেটা সলভ করার চেষ্টা করবো তো চলো আগে দেখে নিচ্ছি যে প্রথমে তোমাদের মডেল একটিভিটি টাস্কের মধ্যে কি ধরনের কোশ্চিং দেওয়া রয়েছে দেখো এক দাগের কোশ্চিং এর মধ্যে তোমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আটটা এমসি রয়েছে এবং প্রত্যেকটা এমসিকিউ এক নম্বর করে রয়েছে তাহলে আট নম্বর এখানে তারপর দুই এর দাগের মধ্যে যেটা দেওয়া আছে সত্য মিথ্যা বলতে হবে তার মধ্যে আটটা কোশ্চিন রয়েছে এবং প্রত্যেকটা কোশ্চিন এক নম্বর করে তাহলে আট কোশ আট নম্বর এখানে তাহলে আট আট ষোলো নম্বর হয়ে গেল তোমার এক দাগে এবং দুই দাগে তারপরে চলো দেখে নিচ্ছি যে নেক্সট গুলোতে কি আছে এটা তো দুই দাগের আটটা কোশ্চিন তারপরে তিন দাগে দেখি কতগুলো কোশ্চিন রয়েছে এখানে তাহলে আগে ছিল আট আট এখানে হচ্ছে চোদ্দ তাহলে কত হয় ষোলো আর চোদ্দ ত্রিশ মার্কস এবার দেখো চার দাগের মধ্যে কটা কোশ্চিন রয়েছে দুটা কোশ্চিন এক দুই আর দুটাই উপপাদ্য দুই দুইটা অপপাদের জন্য একটা উপহাতের জন্য পাঁচ মার্কস তাহলে পাঁচ বন্ধু অর্থাৎ দশ মার্কস ওইদিকে তিরিশ দশ চল্লিশ এবার পাঁচ দাগের দুটো বড়ো কোশ্চেন রয়েছে আর প্রত্যেকটা কোশ্চেন পাঁচ নম্বর করে তাহলে দশ মার্কস অর্থাৎ টোটাল পঞ্চাশ মার্কসের কোশ্চেন রয়েছে তো আজকে আমরা এই ভিডিওটাতে প্রত্যেকটা কোশ্চেনকে সলভ করবো উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যাও করে দেবো যে কি করে কোশ্চেন গুলোর অ্যান্সার হয় এবং এটাও বলে দিবো যে তোমরা খাতার মধ্যে কি করে নোট ডাউন করবে এবং মডেল একটি অ্যাক্টিভিটি টা স্কুলকে স্কুলে জমা দেওয়ার জন্য এবার দেখো প্রথম এবং দেখে নিই যে আমরা কি করে সলভ করব দেখো একের এক এক নম্বর বাস্তব সমীকরণটি হলো চারটা অপশন দেওয়া রয়েছে এবং চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক আছে সেটাও আমি বলে দেবো এবং কেন ঠিক আছে সেটাও বলে দেবো এবং খাতার মধ্যে তোমরা কি করে নোট ডাউন করবে এবং খাতার মধ্যে কি করে তোমরা এগুলো জিনিস লিখবে আহ সেগুলো সমস্ত জিনিস আমি বলে দেবো তো ফার্স্ট অফ অল এ ফোর সাইজ পেপার নেবে এবং তিন দিকে মার্জিন দিবে উপরে বাম দিকে এবং ডান দিকে নিচে মার্জিন দিতে হবে না তারপরে তারপরে এই কোশ্চিনটাকে আমরা কি করে সলিউশন করবো সেটা বলে দিচ্ছি দেখো প্রথমে একে এক নম্বর দিয়ে বহুমুখী উত্তর ধর্মীয় প্রশ্ন লিখতে হবে এমসিকিউ ব্র্যাকেটে দিবে তারপরে এক নম্বর দিয়ে সলিউশনটা এই টোটালটা লিখবে এই দুটো লাইন লিখলে তোমার সলিউশনটা হয়ে যাবে क्वेश्चन লেখার কোনো প্রয়োজন নেই এই দুটো লাইন লিখলে তোমাদের সলিউশনটা হয়ে যাবে এবার দেখো এগুলো আসলো কি করে আমাদের কাছে চারটি অপশন এবং আছে এবং এই চারটি অপশনের মধ্যে আমাদেরকে বলছে যে কোন অপশনটা কোন অপশনটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ তো আমরা দ্বিঘাত সমীকরণের জন্য আমরা জানি যে যেই চলরাশির সর্বোচ্চ ঘাত দুই হবে আহ সেখানেই দীঘাত সমীকরণ পাওয়া যাবে তাহলে এই যে দেখো এক নম্বর অপশনটাকে আমরা এই যে এখানে ভাঙলাম এক্স কে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স ইকাল টু জিরো এক্স কে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে গুন করলাম এক্স কিউ মাইনাস এক্স

তারপরে অপশন সি নম্বর অপশনটা দেখো এটা এক্স কে এক্স দিয়ে গুণ করলাম এক্স স্কোয়ার এক্স কে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম মাইনাস এক্স আর লাস্টে তো মাইনাস এক্স ছিল ইকুয়াল টু জিরো এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স হল মাইনাস টু এক্স টু জিরো তাহলে এই সমীকরণটা তো আমরা দেখতে পাচ্ছি যে চলো রাশি রয়েছে এ এক্স তার মাথায় হাইস্ট পাওয়ার আছে কত দুই অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ আর ডি নম্বর অপশনে দেখতে পাচ্ছি এখানে এক্স এর মাথায় কিছু নেই মানে এক আছে আমরা ধরতে পারি তাহলে এটা একটা একঘাত সমীকরণ তাহলে আমাদের অপশনে বলছে যে বাস্তব সহযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো তাহলে এটাই হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একটাই চল আছে কারণ x একটাই আছে তাই না তাহলে আমাদের অপশন নাম্বারটা হবে এখানে সি সঠিক আচ্ছা তোমরা কিন্তু এই কোশ্চেনটা টুকতে যাবে না তোমরা খাতায় যখন টুকবে তখন এই যে এখান থেকে নিয়ে এই পার্টটা টুকে নেবে আর ব্যাখ্যাটাও তোমাদের টুকার কোনো প্রয়োজন নেই আমি তোমাদের বোঝানোর তাগিদে ব্যাখ্যাটা বলছি বাকি তোমাকে ব্যাখ্যাটা টুকতে লাগবে না তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই আমরা দেখো দুই নম্বর প্রশ্নটা কি বলছে এই প্রশ্নটা বলছে টু এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি জিরো সমীকরণটির বীজ দুটি হলো অর্থাৎ এই সমীকরণে দুটো বীজ আছে এবং সেই দুটো বীজ চাইছে যে কোনটা হবে চারটা অপশন দেওয়া রয়েছে এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে তো দেখে নিচ্ছি আমরা এই প্রশ্নের জন্য কি উত্তরটা হবে দেখো দুটো সংখ্যার গুণফল এখানে দেওয়া আছে কত জিরো তাই না আচ্ছা অর্থাৎ টু 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 এক্স এক্স মাইনাস ইন্টু থ্রি জিরো আছে এর মানে হচ্ছে হয় টু এক্স মাইনাস টু জিরো আছে না হয় এক্স প্লাস থ্রি জিরো নাই তাই না কারণ যে কোনো দুটা সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাদের মধ্যে একটা না একটা শূন্য হবে তাহলে এটা সময় সময় শূন্য করলাম এখান থেকে এর মান বের করলাম এক এখান থেকে দেখো এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো করলাম এক্স এর মান বের করলাম থ্রি অর্থাৎ যে দুটা মান বের হলো সেটাই হচ্ছে এই সমীকরণটার বীজ তাহলে এক্স এর দুটো মান বের হলো একটা এক একটা মাইনাস তাহলে দুই নম্বরের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর সি তাহলে তোমরা খাতার মধ্যে শুধু এই দুটো লাইন টুকবে দুই নম্বর দিবে এবং এই গোটা লাইনটি লিখবে

এক বছরের সুদের কি হবে দ্বিগুণ নাকি অর্ধেক এক চতুর্থাংশ নাকি সমান তো চলো এই সলিউশনটা দেখে নেওয়া যাক এর অ্যানসারটা হবে ডি সমান দেখো কি করে সমান হচ্ছে বা অপশন ডিটা কেন হচ্ছে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর প্রথম ক্ষেত্রে দেখো দেওয়া আছে পঞ্চাশ টাকার কথা বলছে প্রথমে টাইম কত দেওয়া আছে দুই বছর প্রথমে আর অর্থাৎ বার্ষিক সরল সুদের হারটা কত আছে দশ পার্সেন্ট তাহলে আমরা সরল সুদের অনুযায়ী আমরা কি জানি আই সমান সমান পি আর বাই হান্ড্রেড তাই মানে মানে হচ্ছে আসল সময় সুদের দুই আর নিচে এবার মান মান বসাও বসালাম ২ নিচে একশো কাটাকাটি করে পেলাম কত আয়ের মান পেলাম দশ অর্থাৎ সরল সুদটা পেলাম 10 তাই না প্রথম ক্ষেত্রে এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে আবার কি বলছে দ্বিতীয় ক্ষেত্রে বলছে একশো টাকার এক বছরের এক বছরের সুদ তাহলে একশো টাকার এক বছরের সুদ বের করছি দেখো p এর মান একশো লিখলাম time লিখলাম এক বছর আবার এখানে দেখো একই হারে বলছে তো আগে ছিল দশ percent হার আবার একই হার মানে আর এর মান কত দেওয়া আছে দশ percent তাহলে আবার আমরা সরল সুদ কষার সূত্র দিলাম i সমান সমান pt মান গুলা বসালাম কেটে i এর মান দশ পেলাম অর্থাৎ দুই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সুদের মান কি হলো সমান তার জন্য এখানে তিন নম্বরে আমরা অপশন দিলাম ডি নাম্বারটা সমান এই উত্তরটা হবে সঠিক আচ্ছা তোমরা খাতার মধ্যে এই কোশ্চেনটাও টুকবে না জাস্ট এই দুটো দুটো লাইনই ঢুকবে ঠিক আছে ব্যাখ্যাটাও ঢুকতে হবে না ব্যাখ্যাটা তোমাদের বুঝিয়ে বোঝানোর সুবিধার্থে বলে দেওয়া হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন এর ক্ষেত্রে কিন্তু তাই দেখো চার নম্বর প্রশ্নটা বলছে ও কেন্দ্র বৃত্তের PQ এবং RS দুটি সমান যে ও বিন্দু থেকে PQ যে এর দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে RS যে এর দূরত্ব হবে এ নম্বর অপশন 8 সেমি বি নম্বর 16 সেমি সি নম্বর 4 সেমি এবং ডি নম্বর 10 সেমি এর সলিউশনটা দেখে নিচ্ছি আমরা দেখো একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম এবং মাঝখানে যার নাম দিলাম ও এবার বলছে ও বিন্দু থেকে পিকিউ ও আর এস দুটি সমান যে আছে আঁকলাম এই যে পিকিউ এবং আর এস এখানে কি আছে এবার হবে বৃত্তের কেন্দ্র থেকে এই দুটা এর তাহলে দূরত্ব সমান হবে দুটা এর যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা দুটি দূরত্ব সমান হবে তাহলে এই যে ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব যদি আট হয় তাহলে ও বিন্দু থেকে আর এস দূরত্ব হবে কত আট সেন্টিমিটার অর্থাৎ অপশন নাম্বার এ হবে প্রশ্নের সঠিক উত্তর তাহলে এইভাবে তোমরা জাস্ট এই দুটো লাইন লিখবে বারবার বলছি ব্যাখ্যা লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই আমরা পাঁচ নাম্বার দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্ত কিউ বিন্দুতে স্পর্শ করে ও কিউ নাইন সেন্টিমিটার পি কিউর মান দেওয়া হয়েছে এবং পি কিউ এর সরি পি ওর মান দেওয়া আছে এবং পি এর দৈর্ঘ্য কত হবে তাহলে এই সলিউশনটা আমরা দেখে নিচ্ছি চারটা অপশনের মধ্যে কোনটা হচ্ছে দেখো এরকম একটা ছবি এঁকে নিলাম আমরা ও কেন্দ্রীয় বৃত্ত ঠিক আছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু এই যে পি মানে সবচেয়ে বাইরের বিন্দু হচ্ছে বিন্দু কিউ এই যে এই বিন্দুতে ছেদ করেছে ও কিউর মান দেওয়া আছে নয় ও থেকে কিউ এর দৈর্ঘ্য দেওয়া আছে নয় আঁকলাম তারপর পি ওর মান পনেরো এই যে পি ও পনেরো হলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে পি আর কিউ এর দৈর্ঘ্য কত হবে দেখো এখানে পিকিউ এর দৈর্ঘ্যের জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলাম যেহেতু এটা একটা আমাদের হয়ে যাচ্ছে সমকোণী ত্রিভুজ তাই না পি পি এটা একটা সমকোণী ত্রিভুজ তো এখানে আমরা লাগালাম পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাই না এখানে অতিভুজ হচ্ছে কিউ লম্ব হচ্ছে ও কিউ এবং ভূমি হচ্ছে ও পি তাই না তাহলে এই সূত্রটা লাগাম তাহলে পি কিউ স্কয়ার এর জায়গায় পি কিউ স্কয়ার রাখলাম এদিকে কিউ এর মান দেওয়া আছে দেখো কিউ ও এর মান কত নয় সেন্টিমিটার এখানে নয় বসালাম ও এর মান দেখো দেওয়া আছে ও এর মান কত পনেরো সেন্টিমিটার বসালাম দুটারই স্কয়ার দিলাম এবার পি কিউ ইকুয়াল টু তাহলে এই স্কয়ারটা যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে রুট হয়ে যাবে রুট ওভার পনেরো স্কয়ার প্লাস নয় স্কয়ার বা নয় স্কয়ার প্লাস পনেরো স্কয়ার তাহলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার সি তার জন্য দেখো অ্যান্সারে লেখা আছে সি এবং তারপরে তার অ্যান্সারটাও লেখা আছে তো তোমরা আবার কি করবে এইটুকুনি খাতার মধ্যে লিখবে বাকি কিছু লিখতে না দেখো ছয় নাম্বারটা বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত পঁচিশ ইস টু তাদের আয়তনের অনুপাত হবে ঠিক আছে এর সলিউশনটা দেখা যাক দেখো এর সলিউশনটা দুটো দুটো নিরেট গোলক আছে এবং তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে পঁচিশ ইস টু তো ধরে নিলাম একটা গোলক এটা একটা গোলক এটা এই গোলকের ব্যাসার্ধ আর ওয়ান এই গোলকের ব্যাসার্ধ আর তাহলে নিরেট গোলকের বক্রতলের বক্রতলের ক্ষেত্র ফলের সূত্র কি ফোর পাই আর স্কোয়ার তাই না তাহলে প্রথম এই গোলকে যদি আমি ক্ষেত্র বের করি তাহলে ফোর পাই আর ওয়ান স্কোয়ার তাই না আর এই গোলকে ক্ষেত্র ফল বের করলে ফোর পাই আই এই দুটার অনুপাত করে পঁচিশ টু ষোলো করলাম তারপর বাই করলাম এই যে এটা বাই এটা অনুপাত থাকলে বাই হয়ে যায় এদিকে পঁচিশ বাই ষোলো ফোর পাই ফোর পাই কেটে গেল বাঁচলো আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার লিখতে পারি দুটার স্কোয়ার থাকলে আর নিচে ডান দিকে কে লিখতে পারি পাঁচের স্কোয়ার আর ষোলো কে লিখতে পারি চারের স্কোয়ার তাহলে দুজনে হোল স্কোয়ারও লিখার ইস টু আর তাদের আয়তনের অনুপাত কি হবে এটা তো বেসারদের অনুপাত বের হলো আর আয়তনের আমরা সূত্র কি জানি আমরা জানি যে একটা গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে আর ওয়ান কিউব এবং দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আর টু কিউব ফোর বাই থ্রি ফোর বাই

আবার সাত নম্বর কোশ্চেনটা দেখো দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এ বি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে অ্যাঙ্গেল এ বি এর পরিমাপ কি দেখো এর জন্য আমরা আবার সলিউশনটা দেখে নেব এই ছবিটার জন্য দেখো সরি এই কোশ্চেনটার জন্য একটা ছবি আঁকলাম আমি এই যে এটা হচ্ছে একটা বৃত্ত প্রথমে আর এটা হচ্ছে একটা বৃত্ত তার পাশে আঁকা আছে তাই না এবার এদের দুজনের সাধারণ স্পর্শক যেটা আছে সেটা হচ্ছে এদের দুইজনের মধ্যে যে স্পর্শক সাধারণ স্পর্শক মানে এই যে এইটা আঁকল এবং তারপরে দেখো এ এবং বি এই দুটো বিন্দু এবার আমার কাছে চাইছে কি এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক ঠিক আছে এই যে এবি হচ্ছে সাধারণ স্পর্শক এ ও বি বিন্দুতে স্পর্শ করে এঙ্গেল এসি বি এর মান কত এঙ্গেল এসি বি এই যে এই অ্যাঙ্গেলটার মান চেয়েছে কত হবে টার মান তাহলে ভালো করে যদি তুমি লক্ষ্য করো তাহলে একটা আমরা এখানে চতুর্ভু সরি চতুর্ভুজ বলবো না এটাকে বর্গক্ষেত্র বলবো এখানে একটা বর্গক্ষেত্র পেয়েছি না এখানে একটা বর্গক্ষেত্র পেয়েছি আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তার জন্য নব্বই ডিগ্রি যদি ডিগ্রি হয় তাহলে এসি বি আমি নব্বই ডিগ্রি বলতে পারবো তাই না তাহলে এই কোনটার মান হবে নব্বই ডিগ্রি অর্থাৎ অপশন নাম্বার ডি হবে প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা লিখবে আবার খাতার মধ্যে এই জিনিসটা ঠিক আছে অপশন নাম্বার ডি নব্বই ডিগ্রি চলো আট নম্বর কোয়েশ্চিন্তেট অর্ধ গুলো হবে তোমরা আবার খাতার মধ্যে নোট ডাউন করবে এবং দেখে নাও যে কেন এর আনসারটা অপশন নাম্বার সি হচ্ছে একটা নিরেট অর্ধ গুলোকে সমগ্রতলের ফল একটা দেওয়া আছে একটা আমরা বের করবো দেখো একটা নিরেট আমরা অর্ধগোলক নিলাম এর ব্যাসার্ধ ধরে নিলাম আর আর আমরা জানি একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই r স্কয়ার এটা আমাদের হিসাবে যদি r ধরি আর একটা বইতে দেওয়া আছে 147 পাই তাহলে শর্ত অনুসারে দুটাকে সমান করলাম পাই আর পাই কেটে দিলাম 3 দিয়ে কাটলাম 147 কে তাহলে 49 হলো r যদি 49 হয় r এর মান হবে প্লাস মাইনাস 7 এখানে তো আর মাইনাস নেওয়া যাবে না কারণ দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হয় না তার জন্য এখানে r এর মান হবে প্লাস 7 তাহলে এখানে ব্যাসার্ধের মান কত হলো সাত সেন্টিমিটার অর্থাৎ আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে এবার দেখো দুইয়ের দাগে যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলো আমাদের সত্য মিথ্যা ছিল এবং আটটা কোশ্চেন ছিল এখানে সত্য মিথ্যা এই কোশ্চিন তোমরা খাতার মধ্যে কি করে লিখবি সেটা বলে দিচ্ছি আমি একটু পরেই তার আগে দেখো দুইয়ের এক দাগের question দেখো বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের এক ভাগ আট অংশ হবে এটা সত্য না মিথ্যা answer হচ্ছে বিবৃতিটি সত্য এইভাবে লিখবে তোমরা খাতার মধ্যে এই যে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত লিখবে ঠিক আছে সত্য মিথ্যা দিয়ে true false লেখো লিখবে এক নম্বর question টুকে দিবে তারপর নিচে answer দিয়ে লিখবে যে বিবৃতিটি সত্য দেখে নাও কি করে সত্য একটা প্রথমে দেখো ঘনক আছে ঠিক আছে ডান দিকে তোমরা একটা ঘনক দেখতে পাচ্ছ এই ঘনকটা যার প্রত্যেকটা বাহুকে আমি ধরে নিলাম বা প্রত্যেকটা ধার ধরে নিলাম এ এ করে তারপরে আরেকটা ঘনক তার কি করলাম তার তার ধারের দৈর্ঘ্য অর্ধেক করে দিলাম আগে এ এ ছিল এখন প্রত্যেকটা ধার হয়ে গেল এ বাই 2 এ বাই 2 এ বাই 2 দেখতে পাচ্ছ তোমরা এবার বলছে যদি আমরা ধারগুলোকে অর্ধেক করে দিই অর্থাৎ বাহুগুলোর দৈর্ঘ্য যখন আমি অর্ধেক করে দিব তখন ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের এক বাই আট অংশ হবে বাহু কিউব মানে এ কিউব এবং এই ঘনকের আয়তন কত হবে এ বাই টু তার হোল কিউব তাই না আচ্ছা দেখো এখানে এ বাই টু হোল কিউব লিখছে আট তাহলে দেখুন আমরা লিখতে পারি দ্বিতীয় ঘনকের আয়তন সমান সমান ওয়ান বাই এইট মাল্টিপ্লাই

আমি অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার তোমাদেরকে করিয়েছি তোমরা যদি অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওর উপরে দেখো আই বাটন আছে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার 5. সরি হ্যাঁ 5.2 চ্যাপ্টার এবং 5.1 চ্যাপ্টার গোটা আহ chapter আমি প্রত্যেকটা অঙ্ক করিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখে নেবে তাহলে এই ধরনের অংক তে কোনো অসুবিধা হবে না তাছাড়া এই ধরনের অঙ্ক করার শর্টকাট trick শিখেছিলাম আমি সেই video আমি link দিয়ে দেব যে কি করে অনুপাত এবং সমানুপাতে শর্টকাট ভাবে তোমরা answer বের করতে পারবে দেখো a by two b by three equal to c by বলে হলে a is to b এর মান বের করতে বলছে তো তাহলে সবসময় মনে রাখবে যদি a এর নিচে b এর নিচে c এর নিচে কোনো সংখ্যা থাকে তাহলে তাহলে a:b:c এর মান সব সময় তার নিচে যেটা ছিল সেটাই आंसर হবে দেখো a এর নিচে 2 ছিল তাহলে 2 হবে b এর নিচে 3 ছিল তাহলে 3 হবে c এর নিচে 4 ছিল 4 হবে কিন্তু এখানে দেওয়া আছে কি 4 3 2 তাহলে এটা ভুল আছে তাহলে বিবৃতিটি মিথ্যা বিবৃতিটি মিথ্যা আর ব্যাখ্যা তোমাদেরকে করতে হবে না তোমাদের বোঝার সুবিধারতে আমি ব্যাখ্যা নিচে করে দিলাম কারণ যদি দেখা থাকে অবশ্যই দেখে নেবে 2 দাগের 3 নম্বরটা দেখো বলছে আসল টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সরল সুদের হার আট পার্সেন্ট হলে দ্বিতীয় বছরের মূলধন এখানে চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া তাই না এবার দেখো এই বিবৃতিটি আছে মিথ্যা তোমরা অ্যান্সারের জন্য শুধু এইটুকু কোশ্চেনটা লিখবে এবং অ্যান্সারটা লিখে দেবে বিবৃতিটি মিথ্যা খাতার মধ্যে এই ব্যাখ্যাটা খাতার মধ্যে টুকার আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি দেখো মূলধন দেওয়া আছে কত আসল মূলধন দেওয়া আছে পি ছরের যেটা সুদ হলো সেটা হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন তাহলে সমৃদ্ধি মূল হবে কত এটাই বের করতে আমাকে তাহলে আমরা জানি এ সমান সমান পি ইন্টু ওয়ান আর বাই হান্ড্রেড দি পর এন যেখানে এ মানে সমৃদ্ধি মূল পি মানে আসল আর মানে আহ সরল সুদ সরি চক্রবৃদ্ধি সুদের হার আর n মানে হচ্ছে সময় তাহলে দেখো তাহলে এখানে এর মান তো বের করতে হবে এক বছর আছে এক বছর ক্যালকুলেশন করে এটা পেলাম তাহলে সমৃদ্ধি বুল পেলাম এটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে কি বলছে সমৃদ্ধি মূল বা মূলধন হবে পি আর বাই হান্ড্রেড কিন্তু আমাদের পি আর বাই হান্ড্রেড আসছে কি আসছে না তাহলে এই বিবৃতিটি হবে মিথ্যা তো তোমাদের কে কোটাটা টোকার কোনো প্রয়োজন নেই ব্যাখ্যা বাদ দিয়ে বাকি গুলো টুকবে দেখো দুই দাগে চার নম্বর কোশ্চেন কি বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবি একটি ব্যাস তাহলে এটা একটা ছবি দেখতে পাচ্ছ এর মধ্যে এ বি হচ্ছে ব্যাস এই যে এই গোটা দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই বৃত্তের ব্যাস ওকে নাও বলছে এ কিউ বি সর্বদা সূক্ষ্ম কোণ হবে এ কিউ বি এই অ্যাঙ্গেলটার কথা বলছে সবসময় সূক্ষ্ম কোণ হবে তোমাদের তোমরা জানো যে সূক্ষ্ম কোণ মানে কাকে বলে যে লেস দেন 90 ডিগ্রি হয় এমন কোন যার মান সবসময় 90 ডিগ্রির ছোট তাকে সূক্ষ কোণ বলে তো দেখো একটা একটা বৃত্তস্থ কোণ বৃত্তের ভিতরে যে একটা কোণ থাকে মনে করো APB এই কোণটা সবসময় সমকোণ হয় তাই না আমাদের একটা উপপাদ্য ছিল 10 ক্লাসে যেটা আমরা প্রমাণ করব পরবর্তী ভিডিওতে যে একটা বৃত্তস্থ কোণ কি করে সমকোণ হয় তাহলে এটা সমকোণ হয় এবং বৃত্তের ভিতরে এই এই পয়েন্টটা যদি বৃত্তকে টাচ না করে তাহলে বৃত্তের ভিতরে যে কোনটা পাবো সেই কোনটা সব সময় নব্বই ডিগ্রির বড় হবে এ কিন্তু সময় তাহলে দেখো এই কোণটা নব্বই ডিগ্রি যদি বেশি হয় তাহলে সেটা স্থূল কোন হবে সেটা কোনোদিন সূক্ষ্ম কোন হবে না সূক্ষ্ম হতে গেলে ওই কোনটাকে নব্বই ডিগ্রি কম হতে হবে কিন্তু বৃত্তের ভিতরে রয়েছে চিত্রটা তাহলে ওটা কোনোদিনও নব্বই ডিগ্রির কম হবে না তাহলে এই বিবৃতিটি হয়ে গেল মিথ্যা তো তোমরা এই এক ছবিটা আঁকবে একদম হুবহু এখান থেকে এখান পর্যন্ত ঠিক আছে নিচের ব্যাখ্যাটা লেখার কোনো প্রয়োজন নেই চলো দুই দাগের পাঁচ নম্বর কোশ্চেনটা বলছে এ বি সি এর বি বাহুর ওপর ডি এমন একটা বিন্দু যে এ ডি লম্ব বি সি এ একটা ত্রিভুজ রয়েছে যার এই যে বি বাহুর ওপর কি রয়েছে বি সি বাহুর ওপর ডি এমন একটা বিন্দু আছে যার উপর এডি লম্ব বিসি অর্থাৎ এডি বিসি এর উপর কি আছে লম্ব আছে এভাবে ওকে সুতরাং এবডি সদৃশ সিএবি মানে এবডি এই যে ट्रायंगलটা আছে এ সিএডি সিএডি এই ट्रायंगल সদৃশ না আমরা এটা বলতে পারবো না সদৃশ কারণটা হচ্ছে যদি এই যে এ অ্যাঙ্গেলটা আছে না অ্যাঙ্গেল এ এ যদি 90 ডিগ্রি থাকতো ইফ যদি এটা 90 ডিগ্রি থাকতো তাহলে আমরা বলতাম যে না এটা সদৃশ আছে কিন্তু এটা নাইনটি ডিগ্রি নেই তাহলে এই দুটা যে ট্রাইঙ্গেল আছে সেটা কোনোদিন সদৃশ হবে না অর্থাৎ বিবৃতিটি মিথ্যা দুই দাগে ছয় নম্বর প্রশ্নের দিকে দেখো বলছে শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে পনেরোশো টাকা এবং হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হয় শুভেন্দুর ক্ষতি হয় ত্রিশ টাকা এই বিবৃতিটি সত্যি না মিথ্যা এখানে বিবৃতিটি হবে মিথ্যা দেখে নিচ্ছি এখানে বলছে শুভেন্দুর ক্ষতি হয় কত টাকা ত্রিশ টাকা আমরা শুভেন্দুর ক্ষতিটাই বের করি দেখো শুভেন্দু আর মূল অনুপাত কত প্রথম জন তাহলে দুজন অনুপাত বের করি পনেরোশো ইস হাজার ডবল জিরো ডবল জিরো কেটে দিলাম এখানে পাঁচ দিয়ে কাটলাম তিন পাঁচে পনেরো দুই পাঁচে দশ তাহলে থ্রি ইস টু টু এবার দেখো পঁচাত্তর টাকা মধ্যে শুভেন্দুর ক্ষতি হবে কত পঁচাত্তর গুণ শুভেন্দুর প্রথমে তাহলে নিচে উপরে

এটা কিউ আর এর সঙ্গে কি আছে প্যারালাল আছে তো সমান্তরাল আছে তাহলে পি কিউ বাই পি এস এই যে পি কিউ এই টোটালটা বাই পি এস মানে এইটুকু পি আর বাই পি টি পি আর বাই পি আর বাই পি টি হ্যাঁ এই বিবৃতিটি সত্য হবে কারণ তোমরা বইয়ের পেজ নাম্বার 238 এ দেখবে সেখানে থ্যালাসের উপপাদ্য রয়েছে সেখানে এই কথাটাই বলছে যে পি কিউ বাই পি এস যদি হয় তাহলে পি আর বাই পি টি হবে এটা থ্যালাসের উপপাদ্য অনুযায়ী তোমরা একটু বই খুলবে তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের দেখো দুই আট নম্বর কোশ্চিনটা বলছে একটি তির্যক উচ্চতা আমি ছবি এঁকে দিলাম একটা শঙ্কুর তাই না আচ্ছা এই শঙ্কুটার হাইট ধরে নিলাম আমরা এইচ আর তির্যক উচ্চতা যেহেতু বলছে উচ্চতার দ্বিগুণ তাহলে তির্যক উচ্চতা হচ্ছে টু আর নিচে আমরা ব্যাসার্ধ ধরে নিলাম কত আর এবারে দেখো শঙ্কুর আহ এখন আমরা জানি কি এই যে ভিতরে একটা পেয়ে গেলাম একটা কি আমরা ভিতরে একটা পেয়ে গেলাম ত্রিভুজ আর আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিঠা উপপাদ্য লাগাবো সমান লম্ব ভূমি যেখানে অতিভুজ অতিভুজন্টা এই যে এটা লম্ব এইচ আর ভূমি হচ্ছে আর তাহলে আমরা এটা লিখতে পারি যে আর স্কোয়ার ইকুয়াল টু টু এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার কারণ এটা মনে হচ্ছে ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আহ

এবার দেখো দুই দাগের আটটা গেছে যেটা সত্য মিথ্যা বলা হয়েছিল এবার আট আট ষোলোটা প্রথমে এক দাগের আটটা এমসি কি ছিল আট নম্বরের এবং দুই দাগের সত্য মিথ্যা ছিল আটটা কোশ্চেন আট আট ষোলো নম্বরের গেছে এবার তিন দাগের কোশ্চেন গুলো দেখে নেওয়া যাক তিন দাগে বলছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন তোমরা খাতার মধ্যে হুবহু যেভাবে আমি করেছি নোট ডাউন করে দিবে প্রত্যেকটা জিনিস যতগুলো জিনিস এখানে আমি লিখছি হুবহু আগে কোশ্চেনটা লিখবে ব্ল্যাক পেন দিয়ে ঠিক আছে বা ব্লু পেন দিয়ে ব্ল্যাক বা ব্লু পেন দিয়ে কোশ্চেনটা এইভাবে লিখে নিবে তারপরে অ্যানসারটা লিখবে আলাদা কালার দিয়ে তাহলে ভালো ইমপ্যাক্ট করবে বলছে কি একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে উহার ব্যাসার্ধ কত ধরে নিলাম যে এটা একটা লম্ববৃত্তাকার চোঙ যার উচ্চতা হচ্ছে এইচ এবং ব্যাসার্ধ হচ্ছে কত আর এবার দেখো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র আমরা জানি পাই আর একক লিখে দিলাম বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি টু পাই আর লিখে দিলাম এখানে অঙ্কের মধ্যে বলছে এই দুটো জিনিস কি হবে ক্ষেত্রফলের সংখ্যা আর

অনুবন্ধী চেক করার দুটো প্রসেস আছে একটা যে সেই করণী সেই মিশ্র করণীকে তার অনুবন্ধি দিয়ে গুণ যদি করো আর যদি মূলদ সংখ্যা আসে তাহলে এবং ওই দুটো মিশ্র করণী এবং তার অনুবন্ধী মনে করে এটা হচ্ছে আমার মিশ্র করণী এটা হচ্ছে তার অনুবন্ধি তো আমাকে চেক করতে হবে যে এটা তার অনুবন্ধী কিনা বা প্রমাণ করতে হবে যে এ এর অনুবন্ধি তাহলে কি করব একবার দুটাকে যোগ করব আর একবার দুটাকে গুণ করব। যদি দুই বারই আমি answer মূলদ সংখ্যা পাই দুই বারই answer আমি যদি মূলদ সংখ্যা পাই তাহলে বলবো হ্যাঁ a এর অনুবন্ধী ঠিক আছে দেখো এখানে লেখা রয়েছে তোমরা ঠিক এই যে দুই নম্বর question টুকবে তিন এর দুই দিয়ে এবং এই question আলাদা কালি দিয়ে টুকবে এবং নিচে answer লিখবে কোন মিশ্র দ্বিঘাত করণীর করণীর নিরসক উৎপাদকের সঙ্গে ওই ওই করণী যোগ ওই করণীর হবে sorry ওই করণীর যোগফল অ গুণফল উভয় যদি মূলৰ সংখ্যা হয় তবে তাকে ওই মিশ্র দ্বিঘাত অনুবন্ধী বলা হয় লাইনটা তারপরে নিচে এখন দিয়ে লিখবে দেখো যোগ করলাম অর্থাৎ এটা একটা সংখ্যা তারপরে ক্যান্সেল হলো দুই বাঁচলো সাতচল্লিশ এটা একটা মূল সংখ্যা তাহলে একবার যোগ করলাম গুন করলাম দুই ক্ষেত্রে মূল সংখ্যা পেলাম তাহলে খুব সহজেই আমরা বলে দিব যে সাত মাইনাস রুট টু এর অনুবন্ধী হচ্ছে সাত প্লাস চলো পরবর্তী যাওয়া যাক

আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র এটা ওয়ান বাই থ্রি বসালাম পাই বসালাম আর স্কোয়ার ইন্টু এইচ এর মান বারোয়া দেওয়া আছে বসালাম এটা হচ্ছে আমাদের অনুযায়ী আয়তন আরেকটা বইতে একশো পায় আয়তন দেওয়া আছে তাহলে শর্তানুসারে করলাম দুটোকে সমান করলাম পায়ের সঙ্গে পাই দিলাম একশো বাই চার কাটলাম পঁচিশ অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তাহলে সংকটের ব্যাসার্ধ হলো পাঁচ সেন্টিমিটার বারবার বলছি টা আলাদা ব্লু বা কালার দিয়ে কোশ্চেনটা টুবে এবং তার অ্যান্সারটা ব্লু কালার দিয়ে ডুকবে তাহলে খাতা দেখতে sir দের খুব সুবিধা হয় যখনই sir তোমার খাতাকে সুবিধা হয়ে যাবে sir দেখবে তোমার খাতা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন লেখা থাকবে এবং দুটা color ইউজ থাকবে তখন sir বুঝতে পারবে যে হ্যাঁ এটা পড়াশোনা করেছে এবং তুমি number টা পাবে দেখো চার number question কি বলছে x various y z এবং ওয়াই various z x বলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক তাহলে প্রথমে যে জিনিসটা দেওয়া আছে টুকে কে আমরা জানি এই ভেরেজিয়াস চিহ্নটা বা বেদ চিহ্নটা যদি তুলতে চাই তাহলে একটা সমান সমান একটা বেদধ্রুবক নিতে হবে ভেদ ধ্রুবক নিলাম কে ওয়াই জেড দিলাম ডান দিকেও দেখো এই যে ওয়াই ভারেজিয়াস জেড এক্স এখানে এই চিহ্নটা তোলার জন্য কি করলাম

দেখো কি আছে x k yz মান বসালাম k y এর মান কি বসালাম এই টোটালটা k1 ক্যালকুলেশন করে পেলাম z √k k1 অর্থাৎ z একটি অশূন্য ধ্রুবক পেলাম তাই না ধ্রুবকের বর্গমূল যদি করো তাহলে সব সময় তুমি ধ্রুবকই পাবো ধ্রুবকের বর্গমূল করলে আমি সব সময় ধ্রুবক পাবো তাই না আর আমরা ধ্রুবকের সাথে সাথে কনস্ট্যান্ট বলি ধ্রুবককে বাংলার মধ্যে সরি ইংরেজির মধ্যে তাহলে কনস্টেন্টের সাথে কনস্ট্যান্টকে গুন করলে অল টাইম কনস্ট্যান্ট পাবো কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক সাথে ধ্রুবককে যোগ করলে সবসময় ধ্রুবক পাবো আর ধ্রুবক কে ধ্রুবক দিয়ে ভাগ করলে সব সময় পাবো তাহলে পাবো দেখো এখানে কে আর কে ওয়ান হচ্ছে ধ্রুবক দুজন করলে ধ্রুবক আর এক দিয়ে ভাগ করলে একটা ধ্রুবক তাহলে ভাগ করলেও হচ্ছে বারবার বলছি তোমরা হুবহু এই যে তোমাদের সলিউশন আমি যে হাতে কলমে করে দিলাম হুবহু দেখে দেখে টুকে দিবি আমি যেটা আহ তোমাদের বোঝানোর সুবিধার্থে জিনিসগুলো দাগাচ্ছি সেটা কিন্তু করবে না একদম যেটা পরিষ্কার দেখতে পাচ্ছ অর্থাৎ আমি এই ইঙ্ক গুলোকে সরিয়ে দিচ্ছি দাঁড়াও এই গুলোকে আমি দিচ্ছি সরিয়ে হ্যাঁ দেখো চার নম্বর কোশ্চেন টাকে হুবহু যেটা লেখা আছে সেটা তোমরা টুকে নেবে চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই আমরা ভাই বলছে তিন বন্ধু এ বি সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন তারা ঠিক করেন যে মোট আয়ের দুই বাই পাঁচ অংশ কাজের জন্য থ্রি অনুপাতে ভাগ করে নেবেন কোন এক মাসে যদি উনত্রিশ হাজার দুশো টাকা আয় হয় তাহলে কাজের জন্য এর আয় বি আয় থেকে কত বেশি হবে দেখো এর সলুশনটা একটু দেখে নাও দেওয়া আছে কি মোট আয় উনত্রিশ হাজার দুশো ষাট মোট আয়ের কত অংশ তুলে নেবে দুই বাই পাঁচ অংশ তাহলে উনত্রিশ হাজার দুশো কে দুই বাই পাঁচ দিয়ে গুন করলাম হলো এগারো হাজার সাতশো চার ভাগ করবে খুব ভালো এবার অনুপাতে যোগ ফল বের করলাম সাত হলো এবার দেখো এ এর আয় এবং বি এর আয় আমরা বের করছি তাহলে সতেরো হাজার এগারো হাজার সাতশো চার টাকা এর মধ্যে এ এর আয় কত হবে যে এগারো হাজার সাতশো চার গুণ এ এর আনুপাতিক ভাগ হার তাই না এ এর কত আছে তিন আর নিচে অনুপাতে যোগ ফল সাত দিয়ে কাটলাম ষোলোশো বাহাত্তর ষোলোশো কে তিন দিয়ে গুণ করলে পঞ্চাশ ষোলো অর্থাৎ পাঁচ হাজার ষোলো টাকা এর আয় বিয়ের আয় কত এখান এই যে এর পাঁচ অংশ থেকে না বিয়ের আয় হবে দুইয়ের পাঁচ অংশ হচ্ছে কত এগারো চার তাহলে এগারো হাজার সাতশো টাকার মধ্যে বি আয় হবে এগারো হাজার সাতশো চার গুণ আনুপাতিক ভাগ হার মানে হচ্ছে দুই দুই উপরে নিচে সাত সাত দিয়ে কাটলাম ষোলোশো বাহাত্তর দুই দিয়ে গুণ করলাম তেত্রিশশো চুয়াল্লিশ টাকা তাহলে বিয়ের আয় হচ্ছে কম এর আয় হচ্ছে বেশি কত কম বা বেশি তাহলে এ এর আয় বিয়ের আয় থেকে বেশি আছে কত বেশি আছে এটা থেকে এটা বিয়োগ করে দিলাম ষোলোশো বাহাত্তর টাকা আসলো বারবার বলছি যে তোমরা খাতার মধ্যে যে জিনিসটা করবে তার মধ্যে এই যে এই গোটা জিনিসটাই কোশ্চেনটা ওপরে লিখবে এবং নিচে তার অ্যানসারটা এভাবে ঢুকে দিবে আশা করি কোনো প্রবলেম হবে না চলো নেক্সট কোশ্চেন এর দিকে যাই বলছে একটা লম্ববৃত্তাকার চং একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমি তলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত আছে 3:4 তাদের আয়তনের অনুপাত 9:4 চং ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো দেখেন নাও সলিউশনটা বলছে এখানে একটা চং ছবি আঁকা আছে শঙ্কুর ছবিটা আমি এঁকে দিচ্ছি দেখো এটা একটা শঙ্কুর ছবি তোমরা খাতার মধ্যে কিন্তু দুটো ছবি আঁকবে আর আমি বারবার বলবো এই ছবিগুলা যেটা আঁছো রুল দিয়ে আঁকলে খুব ভালো হয় যদি তোমরা রুল দিয়ে না আঁকতে পারো তাহলে কলম দিয়ে আঁকলেও চলবে কিন্তু রুল দিয়ে আঁকলে একটু বেশি ভালো হয় এই শঙ্কুর ছবিতে এই যে a h টা হচ্ছে এটা h2 কারণ h1 এখানে দেওয়া আছে জৌগের ছবিতে আর এখানে দেখো r1 এর r2 ঠিক আছে এবার দেখো বলছে লম্ববৃত্তাকার চং ভূমিতলের ব্যাসার্ধ ধরে নিলাম আমি r1 এই যে ভূমিতলের ব্যাসার্ধ কত দিলাম r1 আর উচ্চতা দিলাম h1 লেখা আছে ভূমিতলের ব্যাসার্ধ r1 ও উচ্চতা h1 বলছে আবার লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর টু এবং উচ্চতা হচ্ছে টু এই যে ধরে নিলাম আবার আর 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 ওয়ান ওয়ান ইস টু টু এটা ইস টু আর টু কত দেওয়া আছে থ্রি ইস টু ফোর অঙ্কের মধ্যে দেওয়া আছে এবার ধরে নিলাম আর ওয়ান ওয়ান্স ওয়ান থ্রি কে আর টু ফোর কে অনুপাতে থাকলে সেটা আমরা ধরে নিই আচ্ছা শঙ্কুর আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর টু স্কোয়ার H2 তাই না কেন H2 বা uh, R2 কারণ শঙ্কুর উচ্চতা H2 ধরলাম এবং ব্যাসার্ধ R ধরলাম তাই না এত ঘন একক এবং চোঙ আয়তন কত পাই R1 স্কয়ার H1 তাই না সূত্র হচ্ছে পাই R স্কয়ার H যেহেতু এখানে R মানে 4 আর H মানে 3 1 তার বসালাম এবার দেখো এদের আয়তনের অনুপাত কত দেওয়া আছে 9:8 তাই না 9/8 দেওয়া আছে তাহলে এদের উপরে লিখলাম আমি চোংলাম আহ ওয়ান এইচ ওয়ান আর এখানে আর টু স্কোয়ার এইস টু উপরে নয় আট তারপরে দেখো এখানে আর ওয়ান যে জায়গাটা আছে সেখানে মান বসালাম আর ওয়ান এর মান কত থ্রি আর এর মান ফোর কে জাস্ট মান বসালাম স্কোয়ার করলাম কে স্কোয়ার সাথে কে স্কোয়ার কাটলাম

এখানে প্রদত্ত ওয়াই ভেরি জেড দেওয়া আছে তাই না এখানে ওয়াই সমান সমান কে ইনটু এক্স লিখলাম যেখানে এই চিহ্নটা তুললে একটা সমান চিহ্ন এবং একটা ধ্রুবক নিতে হয় নিয়ে নিলাম যেখানে কি হচ্ছে একটা অশূন্য ধ্রুবক এখানে কি বলছে ওয়াই এর বৃদ্ধি 8:7 অনুপাতে হচ্ছে তাই না তাহলে তাহলে এখানে কি করবে ধরি যখন ওয়াই এর বৃদ্ধি ওয়াই 1

তাহলে আবার দেখো এই যে এক নম্বরটা আছে সেটাকে টুকে নিলাম এক নম্বর এবার ওয়াই এর জায়গায় কে আর এক্স ওয়ান বসাই যখন এইটে মান বসালাম এটার নাম দিলাম দুই নম্বর দিকেও করলাম মান বসালাম মান কত হলো সাতাশে তিন নম্বর সমীকরণ দিলাম এবার দুই নম্বর সমীকরণকে তিন নম্বর সমীকরণ দিয়ে ভাগ করলাম এখানে কে কে কেটে গেল এক্স ওয়ান

আচ্ছা তারপরে দেখো আহ চারের একদাগে একটা উপপাদ্য রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক হয় তোমাদের বইতে উপপাদ্য নম্বর আটত্রিশটা তোমরা দেখবে এবং ডান দিকে একটা ছবি এইভাবে হুবহু আঁকবে এবং তারপরে যে গোটা জিনিসটা আছে সেটা টুকে নেবে এই কোশ্চেনটা হচ্ছে তোমার ফোর পয়েন্ট উপপাদ্যটা যেহেতু বইয়ের মধ্যে করে দেওয়া রয়েছে তার জন্য আমি আর কিছু ডিসকাস করলাম না এখান থেকে তাছাড়া তোমাদের মাধ্যমিক পরীক্ষার মধ্যে যে সমস্ত উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে কমন উপপাদ্য সেই উপপাদ্যগুলোর জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো আশা করছি তোমাদের ভালো লাগবে উপপাদ্যটা তো আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি মাধ্যমিকের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে কারণ এর পরবর্তীতে আমাদের আমাদের এই চ্যানেলে মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যানসার নিয়ে আমরা ডিসকাস করব যেটা বোর্ড পরীক্ষায় আসতে পারে চলো ফোর পয়েন্ট টু কোশ্চেনটা দেখো ফোর পয়েন্ট টু কোশ্চেনটাও কিন্তু একটা উপপাদ্য যেটা তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে উপপাদ্য নম্বর একচল্লিশ ঠিক আছে বই থেকে দেখে সুন্দর করে এই ছবিটা রুল দিয়ে আসবে এবং ভাষাটা হুবহু টুকে নেবে ঠিক আছে বারবার বলছি যখন উপপাদ্য লিখবে তখন উপপাদ্য নম্বর একচল্লিশ এটা কিন্তু এর মধ্যে লিখে দিও না এখান থেকে কোশ্চেনটা লিখবে তোমরা আলাদা কালার দিয়ে আর তারপরে এখানে অ্যানসার লিখে ঠিক আছে দেখো পাঁচ দাগে এক নম্বর প্রশ্নটা কি বলছে বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে কত বছরে ছশো টাকার সুদ একশো আটষট্টি টাকা হবে তা নির্ণয় করো খুবই সোজা আছে সরল সুদ কোষা থেকে একটা অঙ্ক ধরে নিলাম এখানে প্রদত্ত দেখো দেওয়া কি রয়েছে আসল দেওয়া আছে পি কত 600 টাকা দেওয়া আছে এই যে 600 টাকা সুদ আয় মান 168 টাকা সুদের হার 4% দেওয়া আছে সময় টি সমান সমান কত আমরা জানি কি i pt r 100 মানগুলো সব বসালাম ক্যালকুলেশন করে টি এর মান সাত বছর হলো তো সাত বছরে 4% হারে সরল সুদে 600 টাকা 600 টাকা হবে সরি 600 টাকার এখানে 600 টাকার সুদ 168 একশো আটষট্টি টাকা হবে এই language লিখবে ঠিক আছে পাঁচের এক দাগের প্রশ্নটা যেভাবে আমি করালাম ঠিক সেইভাবে তোমরা খাতার মধ্যে টুক টুকবে চলো পাঁচের দুই দাগের question টা দেখে নিই বলছে কত টাকা বার্ষিক পাঁচ percent চক্রবৃদ্ধি হারে দুই বছর পরে সুদে আসলে পঁচিশশো টাকা হবে খুবই সোজা সোজা অংক দিয়েছে model activity তোমরা যারা

হারে চক্রবৃদ্ধি হার সুদে দুই বছর পরে সুদে আসলে টাকা হবে তাহলে দেখো এখানে সময় দেওয়া আছে কত দুই বছর সুদের হার পাঁচ পার্সেন্ট সব বৃদ্ধি মূল দেওয়া আছে তাই না এখানে বলছে সুদে পঁয়ত্রিশ আঠাশ টাকা সুদে আসলে মানে হচ্ছে সবৃদ্ধি মূল মূলধন কত আমরা জানি ওই চক্রবৃদ্ধি সুদে a p r সুদেয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস পারসেন্ট বসালাম ক্যালকুলেশন করলাম এখান থেকে p এর মান বের হলো বত্রিশ অর্থাৎ এখানে আমরা লিখব যে বত্রিশশো টাকা বার্ষিক পাঁচ percent চক্রবৃদ্ধি হার সুদে দুই বছর পরে সুদ আসলে পঁয়ত্রিশশো আঠাশ টাকা হবে ঠিক আছে তো পাঁচ দাগের দুটো question আমরা solve করলাম এবার আজকের এই video টা এতটুকুই আর তোমাদের কোন question answer নেই আশা করছি ভিডিওটা তোমাদের উপকার ওই ভিডিওটা দেখে তোমরা যদি কোনো क्वेश्चन বুঝতে না পারো তাহলে অবশ্যই এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করবে স্যার আমরা এই क्वेश्चनটা বুঝতে পারছি না অনেকে আমাকে কমেন্ট করেছিল যে স্যার আমরা কামারপুর স্কুলে পড়ি আমাদের মডেল অ্যাক্টিভিটি সলভ ম্যাথেরটা করিয়ে দেন ওদের মেসেজটা দেখে আজকে আমি মডেল অ্যাক্টিভিটি সলভ করিয়ে দিলাম ম্যাথেরটা আশা করি তোমরা এই ভাবে যদি দেখো তাহলে খুব খুবই উপকৃত হবে তোমরা এই ভিডিওটা মানে এই এইভাবে যদি কোশ্চিনটা টুকরো তাহলে অসুবিধা হবে না সো থ্যাঙ্ক ইউ